हजरत शाहदल सपरान यमिन रह
স্মৃতি বিজারিত পবিত্র নগরীর এই অত্র এলাকার সম্মিলিত সম্মানিত তাওহিদি জনতা, আমরা ওই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য শুকরানাই করছি, যেই মহান আল্লাহ করোনা নামক এক মহামারী দিয়া সারা বিশ্বকে কাতর করেছে, অনেকেই মেডিকেলের বেডে শোয়া, আল্লাহ পাক তার অপার অনুগ্রহে আমাদেরকে ভালো রেখে এত রাত পর্যন্ত এই মোল্লাপাড়ার এই তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক নসিব করেছেন, এতে আমরা খুশি না বেজার, কম খুশি না বেশি খুশি? তাহলে উচ্চ আওয়াজে দরাজ কণ্ঠে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির চেতনায় মর্দে মুজাহিদের মতো চিৎকার দিয়ে আমার আল্লাহর শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কি শেষ? আলহামদুলিল্লাহ বললে কি হয় জানেন? এর ভিতরে আটটা অক্ষর আছে। আল্লাহ নবী বলেছেন কোন আল্লাহর বান্দা যদি তার পবিত্র জবানে সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ হবে না লস হবে? লাভ হবে। আপনারা লাভের পক্ষে না লসের পক্ষে? লাভের পক্ষে। তাহলে এবার এই সিলেট মহানগরকে প্রকম্পিত করে মর্দে মুজাহিদের মতো বলুন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি মক্কার মরুদুলাল রাসুলে আরবি জোনাবে মুহাম্মদুর রাসুলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর পাক আত্মার প্রতি লাখো কোটি দুরুদ সালাম বর্ষিত হোক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। শুধু মন্ডলী, আমি আল্লাহর কালাম থেকে একটি আয়াতের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফের একটা হাদিস বলেছি, আমি যেহেতু অন্ধ মানুষ চোখ নাই, চোখের কোন গুণাও নাই, চোখের গুণা থেকে আমি পবিত্র। এখানে অনেকেই বসে আছেন আমাকে দেখছেন, আমি আপনাদের কাউকে দেখি না, তবে আমি আল্লাহর কাছে আকুল আবেদন প্রার্থনা জানাই, যারা আমার মুহিব্বিন, যারা বারবার এই মোল্লাপাড়ায় আমাকে বিশেষ করে জাহাঙ্গীর ভাই দাওয়াত করে নিয়ে আসেন, আল্লাহর কাছে আমার আকুল প্রার্থনা, যারা আমাকে দেখলো আমি যাদেরকে দেখতে পারি নাই, আল্লাহ যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের সোনা মুখখানায় এক নজর দেখাইয়া এক কাতারে দাঁড় করাইয়া এক সঙ্গে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। কি কম, আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে এক সঙ্গে জান্নাত দিয়ে দেয়, আপনারা বেজার না খুশি? কম খুশি না বেশি খুশি? তো ইনশাআল্লাহ আমার ভাই জাহাঙ্গীর বলছে অনেকদিন যাবত আসেন না, অনেকেই দোয়া চাচ্ছে আপনার কাছে। সেই সকাল পাঁচটায় রওনা করেছি বগুড়া থেকে, 12 ঘন্টার ওপরে জার্নি করে এ আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অত্যন্ত দুর্বল, উইকনেস,
সুতরাং লম্বা আলোচনা করার মতো এবিলিটি আমার নাই। সংক্ষেপে আমি কয়েকটা কথা বলেই আমার বক্তব্যে নীতি টেনে আর দোয়া ও মুখুল ইবাদা আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ আমি দোয়াতে আপনাদেরকে শরীক করব ইনশাআল্লাহ। কাজেই আমরা এই করোনার মোকাবেলা করতে যাইয়া আমরা অনেকে শিরক করে ফেলি যে আমরা করোনাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, আমরা করোনাকে ঠেকাব, এ করব সে করব, এগুলিতে আল্লাহ বেজার হয়, এগুলিতে আল্লাহ খুশি হয় না। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ তারা যদি বলে আল্লাহর অনুগ্রহে আল্লাহর অপার মহিমায় আল্লাহর অপার করুণায় আমরা সবাই ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই করোনা থেকে আল্লাহর কাছে পানা চাই, মুক্তি চাই, এই কথা কারো মুখ দিয়ে বের হয় না। কথা ঠিক না মাঠি? বিভিন্ন ভাবে করোনাকে মোকাবেলা করতে চায়, নমরুদ মশাকে মোকাবেলা করতে চেয়েছিল, পারেনি। কাজী আজ আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ বলেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তাছাড়াও আল্লাহ আরেক জায়গায় বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়ে দিয়ে, আমরা তো মনে করি কোন মানুষ মরে গেলে এই দোয়াটা পড়তে হবে, না, আল্লাহ বললেন তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা এই দোয়াটা পড়বে। তাহলে আমি আল্লাহ তোমরা যদি বিনয়ী হয়ে আমার দরবারে তোমরা সারেন্ডার করে যদি এই দোয়াটা সুন্দর করে পড়ো, আমি আল্লাহ তোমাদের পাপের কারণ যে শাস্তি দিচ্ছি এ শাস্তি আমি মওকুফ করে দেব। কাজী আজকে আমি আপনাদেরকে তওবা পড়াবো, এই করোনার থেকে বাঁচতে পারেন একমাত্র তওবার কারণে। তওবার দ্বারা আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দেবে। আমরা ইউরোপকে অনুকরণ করি, আমরা আমেরিকাকে অনুসরণ করি, এরা আমাদের মডেল না। আমাদের মডেল একমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। কাজী আসেন আসমুল্লাহ পাড়ার এই তাফসিরুল কোরআন মাহফিলে করোনা থেকে বাঁচার জন্য যা করা দরকার তা হলো আল্লাহর কাছে দোয়া তওবা করে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করব। রাজি আছি না ভাই? রাজি আছি না? কারা কারা রাজি আমার আল্লাহকে হাত তুলে দেখান তো দেখি, নারাই তাকবীর, হাত তোলেন। আল্লাহ আমি অন্ধ মানুষ দেখি না, তোমার বান্দারা হাত তুলে করোনা থেকে মুক্তি চাচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তথা সারা বিশ্বকে আল্লাহ তুমি এই করোনা মুক্ত করে দাও, বিশেষ করে বাংলাদেশকে করোনা মুক্ত করে দাও। জোরে করে আমি, আরো জোরে আমি, হাত নামা। শ্রোতা মণ্ডলী, ইদানিং আমাদের এই বাংলাদেশের আপনাদের ছেলেদের বারবার খবরের হেডিং হচ্ছে, হেড খবর হয়ে আসতেছে, যেমন কলেজের ঘটনা, তারপরে এসআই আকবরের ঘটনা। আমরা বগুড়া থেকে এগুলি শুনি আর দোয়া করি। তো ভাই, আজকের নারীরা নিরাপত্তার জন্য
নারীবাদী নারীদের বড় বড় সংগঠনগুলি সরকারকে ধরল যে নারী নির্যাতন, নারী সন্ত্রাসী, নারী ধর্ষণ যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। সরকার আপনাদের দাবির মুখে এটা মেনে নিয়েছেন, এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু নারীদের এই মুক্তি, এই মৃত্যুদণ্ড আপনারা বলেন কার্যকর করার পরেও এই বাংলাদেশে এখনো জিনা বন্ধ হয় নাই, কথা ঠিক না নাকি? বন্ধ হলো না, তার কারণ কি? এখানে কোরআন সুন্নাহ, কোরআনের যে বিধান সেই বিধান মোতাবেক আইন করা হয়নি। কাজেই আমি বলি মায়েরা, আপনারা যদি নিরাপত্তা চান তাহলে আল্লাহর কাছে সারেন্ডার করে তৌবা করে পর্দা করুন। আপনাদের এই লাবণ্যময়ী চেহারা আর বেপর্দা হয়ে ঠোঁট পালিশ, গাল পালিশ, পেট পালিশ, পিঠ পালিশ মেখে বেপর্দা হয়ে প্রদর্শনী, এই সৌন্দর্যের প্রদর্শনীটা বন্ধ করে দেন, পর্দা করেন। পর্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিরাপত্তা বিধান করে দিবে। এখন কি বলবেন নারীদের একটি কোথায় যে নারীদের অধিকার ইসলাম দেয়নি, দিয়েছে ইউরোপ আর আমেরিকা, নাউজুবিল্লাহ, ইসলাম দেয়নি, দিয়েছে কে? যুবক সাহাবি এসে বললেন, মান হাক্কান্নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পৃথিবীতে বেশি সম্মান কাকে করব, বেশি ইজ্জত করব কাকে? আমার কাছে সব থেকে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে মূল্যবান লোকটি কে? প্যারে হাজিরিন, আমার দিনে নবী প্রেমের ছবি, দুলাল আমিনা শাহে মদিনা, আল্লাহর নবী বললেন, কালা উম্মুকে তোমার মা, জুরি জুরি কন আলহামদুলিল্লাহ। কার কথা বললো? কয়বার বলল? ছবি বললেন, কালা উম্মুকা তোমার মা, কয়বার হলো? সাহাবী আবার বললেন, কালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর
قال ابوك তোমার পিতা জুরি জুরি কোন আলহামদুলিল্লাহ তিনবার বললেন মায়ের কথা একবার বললেন বাবার কথা আপনারা বলুন এতে মাদের ইজ্জত নারীদের ইজ্জত কমলো না বাড়লো ইজ্জত আল্লাহর নবী দিলেন না দিলেন না দিলেন শুধু তাই নয় আরো অনেক কথায় আপনাদের সামনে এসে যায় এই বাংলাদেশের কথা আমি অনেকটাই আমি বলি যে আমরা বিবির কথা মতো মা বাবার উপরে অনেকই অত্যাচার করি কথা ঠিক না নাকি সত্য বললাম না মিথ্যে বললাম এরকম যুবক নাই যে মা বিবির কথা মতো বইয়ের কথা মতো মা বাবার প্রতি অত্যাচার করে জোরে কোন আছে না নাই পত্রিকায় শুনেছি একদিন এক লোক আমারকে শোনালো পড়ে পড়ে আমি শুনলাম চোখের পানি রাখতে পারলাম না অনেক জায়গায় আমি বলি এমএ পাস যুবক নাম তার আকাশ সচিবালয়ে চাকরি করে হায়ার এডুকেটেড পারসন মায়ের বয়স 72 বছর বিবি বিধবা মা এই আকাশের বউ এমএ পাস সেও চাকরি করেন সরকারে বলল শোনো আকাশ তোমার সংসার করা আমার পক্ষে কঠিন হয়ে গেছে সংসার করতে পারবো না আমার কথা যদি না শোনো কি তোমার এই 72 বছরের বুড়িমা খুল্লুর খুল্লুর কাছে যেখানে সেখানে থুতু ফেলে প্রসব করতে বসলে পায়খানা করে ফেলে কাপড় পরার ঢং নেই তার কালচার নেই ভালো কথা বলতে পারে না কোন মেহমান বাড়িতে আনতে পারি না তোমার মায়ের কারণে এই বাড়ির প্রেস্টিজ থাকতেছে না তোমার মায়ের কারণে সুতরাং তোমার মাকে কোথায় রেখে আসবে বাড়ি থেকে বের করে দেবে না কি করবে জানি না তবে তোমার মা এই সংসারে থাকলে তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় জোরে কোন দিদি যে প্রস্তাবটা দিল এই প্রস্তাবটা কি সঠিক না ব্যঠিক এটা কি অন্তর থেকে বললেন না মুখে বললেন আমার ভাইরা ওই শিক্ষিত যুবক ওই যিনি বলত হে বাদত আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানই জান্নাত তুমি থাকবা কিনা জানি না তবে ওই মার 72 বছর বয়স ও মা আমাকে গর্ভে ধারণ করেছে আজ বৃদ্ধা হয়ে গেছে মা ওই মাকে আমি কোনোদিন ফিরব না দূরে তো যাওয়া দূরে থাকলো আমার মাকে আমি বুকের ভিতরে করে লালন পালন করব মা যতদিন বেঁচে আছে ততদিন ততদিন আমার প্রতি আল্লাহ রহমত নাজিল হচ্ছে সুবহানাল্লাহ এই কথা বলা উচিত ছিল কি না কোন তা না বলে এই শিক্ষিত যুবক আকাশ বিবির কথায় মাথা নাড়ায় আর কয় ইয়েস ম্যাডাম ইয়েস I support your proposal. বিবি কে খুশি করতে হবে 60,000 টাকা বেতন পায় তার বিবি বুড়ি তো শুধু খায় আর এই বউ মাস শেষে 60,000 টাকা বেতন নিয়ে আসে এবং সারা রাত চিন্তা করলো কি করলে বউকে খুশি করা যাবে হঠাৎ তার মনে পড়লো যে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম করা হয়েছে আগামীকাল এই বুড়িকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো দেখছেন
চিন্তা। সকালবেলা সচিবালয়ে যাবেন বলে গেল মা, আজ তোমাকে আমি বিকেলবেলা বেড়াতে নিব। মা কয়, বাবা আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত তো নাও না, আমি তোমার সঙ্গে ঘুরতে রাজি, বাড়িতে ভালো লাগে না। সচিবালয় থেকে পাজারু গাড়ি নিয়ে আসছে, বলল মা চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠছে, ধানমন্ডি থেকে গাড়ি চালায়া গাজীপুরের এই ভোতাপাড়া নিবৃত নিবাস নামক একটা বৃদ্ধাশ্রম আছে ওল্ডম্যানদের জন্য, সেখানে গিয়ে ম্যানেজারকে ডাক দিয়ে বলছে, ম্যানেজার এই বুড়ি আমার মা হন, এই মায়ের জন্য সংসারে ও শান্তি ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ লেগেই থাকে, আমি একে এখানে রেখে যেতে চাই। মা কিন্তু কিছুই জানে না, তবে একটা ফর্ম ফিল আপ করতে হবে, দাও ফর্ম দাও। তো ফর্ম দিছে, শর্ত পূরণ করছে, তারপরে লাস্টে লিখছে আমি সজ্ঞানে খুশি মনে আমার মাকে রেখে গেলাম এই বৃদ্ধাশ্রমে, এখন থেকে আমার আর কোনো দাবি নাই, এই আমার এই মায়ের প্রতি আমার আর কোনো দাবি নাই, সব কিছুর দায়িত্ব এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের ওপরে রেখে গেলাম। দেখছেন, আপনারা কোন এই যুবক কি সুশিক্ষা পেয়েছে না কুশিক্ষা? এমএ পাস করেছে, ডিগ্রিধারী হয়েছে, সার্টিফিকেট নিয়েছে, এই যুবক সুশিক্ষা অর্জন করতে পারে নাই। সুশিক্ষা অর্জন করলে কলম দিয়া এই কথাগুলি মা সম্পর্কে লিখতে পারত, কথা ঠিক না ব্যাটি? লিখে ফরম জমা দিয়ে চুরি চুরি চোরের মতো পালাইয়া মা থেকে বিদায় নেয়নি, কিছু না বলে গাড়ি নিয়ে চম্প। এখন ম্যানেজার বলছে, বুড়িমা ওই যে বুড়িদেরকে দেখছেন, বৃদ্ধা মেয়েদেরকে দেখছেন মহিলা, ওদের কাছে যান, ওখানে আপনার বেডিং দেওয়া হবে, ওখানে আপনি থাকবেন। বুড়িমা কয়, কেন? আমার আমার ছেলের বাড়ি হলো মাল্টি স্টোরড বিল্ডিং, তিনতলা বাড়ি, টাইলস করা, অত সুন্দর বিল্ডিং এ আমি থাকি, আমি কেন ওখানে যা এখানে থাকব? তখন ম্যানেজার ফরম দেখিয়ে বললেন যে আপনার ছেলে আপনাকে আর গ্রহণ করবে না, সারা জীবনের জন্য এখানে আপনাকে রেখে গেছে। বসি বসি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি কোনদিন কল্পনাও করি নাই, কোনদিন ভাবি নাই আমার কলিজার টুকরা সন্তান তার বিবিকে খুশি করার জন্য বিবির কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্রত্যেক মাসে ব্যয় করো, আর আমি তোমার দুঃখিনী মা, 7 বছর বয়সে তোমার আব্বা মরার পর আমি মানুষের বাড়িতে কাজ করে
তিল তিল করে তোমার লেখা পড়ার খরচ জোগালাম, খানা এনে খাওয়ালাম, তারপরে বড় হলে লেখা পড়া করলে কতদিন তাহার জ্যোতি নামাজ পড়ে চুকির পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছি আল্লাহ আমার তুমি তো মায়ের দোয়া কবুল করো, আমার ছেলেকে আল্লাহ চাকরি মিলায়া দাও, চাকরি হলো বেতন হলো বাড়ি হলো গাড়ি হলো সব হলো, আমি মা কত দোয়া করলাম আর আমাকে বাড়ি থেকে বের করে দিলে, চোখের পানি ছেড়ে দি ম্যানেজারকে ডাক দি কয় ম্যানেজার ওই বাড়িতে আর আমি কোনোদিন যাব না, তবে একটা আবদার আমি করে যাই আমার মৃত্যুর পরে আমার স্বামীর কবরের পাশে আমার কবরটা যেন দিয়ে দেয়, আর মৃত্যুর আগে ওই বাড়িতে আমি যেন আর কোনোদিন না যাই। ছেলেকে বলবে আমার মৃত্যুর পরে যেন আমার স্বামীর কবরের পাশে কবরটা দেয়, এটাই আবদার, আর কোন আবদার নাই। কোটি কোটি টাকার মালিক হলেও শান্তি হয় না, কি কর কথা ঠিক না, শান্তি কার হাতে? শান্তি আল্লাহর হাতে। পিয়ারে হাজিরিন, আমার আল্লাহর নবী বলেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদে, জুরি জুরি কন আলহামদুলিল্লাহ। আজকে আপনার উন্নতি চান এমন কোন গ্রাম কি আছে যে উমুক হুজুরের কাছে দোয়া চাইলে ওই দোয়াটা 100% কবুল হবে? কেউ কি গ্রান্টি দিতে পারবে? শাহজাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর বলি মর্দে মুজাহিদ, আমি মাজারে যাইয়ে দোয়া করলি সেই দোয়াটা যে কবুল হয়ে যাবে এমন কোন কথা নাই, কথা ঠিক না ব্যাটি? তোমাদের কি জ্ঞানটি দিলাম, তোমরা যদি তিন জায়গায় দোয়া নিতে পারো তার ভিতরে এক জায়গায় হলো মা বাবা, তোমাদের ভালোবাসা, তোমাদের মহাব্বত, তোমাদের খেদমত, তোমাদের সুন্দর আচরণে মা থেকে যদি বাবার থেকে যদি অন্তর খুলে দোয়া নিতে পারো গো, আমার নবী গ্রান্তি দেয় ওই দোয়া কোনোদিন বিফলে যায় না। আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ গো আমাকে তুমি ক্যাবিনেট নবী বানাইছো, বড় একজন নবী আমি, তৌরাত নামক একটি কিতাব আমার প্রতি অবতীর্ণ করেছ, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা, তবে আমার একটা কথা জানতে বড়ই মনে চায়, আল্লাহ তুমি একটু আমাকে বলবে? আল্লাহ বললেন আজকে আবার কি জানতে চাও বলো? বলল আল্লাহ আমাকে তো জান্নাত দিবা, তো আমার সঙ্গে কে জান্নাতি যাবে, জান্নাতে আমার সঙ্গে কে ঢুকবে জান্নাতে, এই কথাটা আমার জানতে বড়ই মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
करने वाला कोसाई तुम्हार संगे जन्नती चले जावे जोरे जोरे कौन सुभानअल्लाह मुसा तो एस्टोनिस्ट ওই আল্লাহ এটা কি বললাম এই পৃথিবীতে তৌরাতের বড় বড় আলেম কত গাউস কত বড় বড় কুতুব কত ওলি আমি তো মনে করছি এদের কারো নাম বলবা একজন গোস্ত বিক্রি করে খায় সে আমার সঙ্গে জান্নাতে যাবে এটা কেমন কথা তার এমন কি কোয়ালিটি এমন কি যোগ্যতা যে আমার সঙ্গে জান্নাতে যাবে তো আল্লাহ বললেন মুসা তুমি কি দেখবে না শুনবে ও আল্লাহ সচক্ষে দেখতে পারলেই তো বেশি ইতমিনান দেখবে বলে হ্যাঁ আল্লাহ সিরিয়া নামক জায়গায় দামেস্কে একটা বাজার আছে ইয়ামামা বাজার বললো ওখানে যাও গেলে ওই কোষায়ের সঙ্গে তোমার দেখা হবে তারপরে জানতে পারবে কি কারণে কোন আমলের কারণে কোন ভালো কাজের কারণে সে তোমার সঙ্গে জান্নাতে যাবে চিৎকার দিয়ে কোন সুবহান তাই হ্যাঁ বিরতিহীন তিন দিন হেঁটে হজরতে মুসা ইয়ামামা নামক বাজারে পৌঁছে গেলেন গোস্ত হাটি যেখানে গোস্ত বিক্রি হয় সেখানে গিয়ে দেখে টক বোকায় একজন যুবক সুস্বাস্থ্যের অধিকারী শূন্যতে পাইবা মাথায় পাকড়ি বাঁধা সুন্দর চেহারার অধিকারী এক যুবক বিসমিল্লাহ বলে গুজবে করল চামড়া খোলার পরে গোস্ত বিক্রি করার আগেই সব থেকে দামি দামি কিছু গোস্ত যেমন কলিজা গুড্ড ভালো ভালো মাথার মগজ এগুলি সুন্দর সুন্দর গোস্তের টুকরাগুলি ব্যাগের ভিতরে রেখে বিসমিল্লাহ বলে সঠিক মাপে সঠিক দামে সত্য কথা বলে যুবকটি গোস্ত বিক্রি শুরু করল দেখা গেল অন্যান্য কষায়ের আগেই ওই টকবগা যুবক ইমানদার যুবকের গোস্ত বিক্রি হয়ে গেল গোস্ত বিক্রি শেষ ওই যুবক গোস্তের ব্যাগ ভারে করে নিয়া মাল সামান বুঝে নিয়া বাড়ির দিকে দৌড় দিয়েছে কয় লোকটা দৌড়ায় এরকম দৌড়াচ্ছে কেন দেখি কোথায় যায় হযরতে মুসাও পিছন দিয়ে পিছন দিয়ে যাচ্ছে দেখি লোকটা কোথায় যায় দেখলেন যে বিশাল এক পাহাড় পাহাড়ের কিনারায় সুন্দর একটি ঘর ওই ঘরের কাছে গিয়ে মধুমাখা কণ্ঠে প্রাঞ্জল ভাষায় সুললিত জোবানে করুণ কণ্ঠে মা ও মা মা গো মা আমি এসে পড়েছি মা মাকে আদবের সহি সুন্দর কণ্ঠে মৃদু মৃদু করে ডাকছেন সুন্দর বিনয়ী কণ্ঠে মা মা বলে ডাকছে সন্তান ডাক শোনা মাত্রই ওই বুড়ি মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে ছেলেটি ঘরে সালাম দিয়ে ঢুকে জিজ্ঞাসা করছে মা ও মা আপনার চোখে পানি কেন মা আপনি কেন কাঁদছেন আমি আপনার সন্তান আপনার চোখের পানি আমি সইতে পারি না গো মা আমার বড় কষ্ট হয় আমার কলিজায় আঘাত লাগে আপনার কি হয়েছে কি জন্য কাঁদেন মা কয় বাবা আমি তোমার জন্যই কাঁদি কেন কয় বাবা তুমি তো গোস্ত বিক্রি করতে গেছিলে আমি তোমার বুড়ি মা পায়খানার চাপ
সহ্য না করতে পেরে আমি যেতে পারিনি, বেসামাল হয়ে সতর্কতা মুহূর্তে আমি বিছানার উপরে পাখানা করে দিয়েছি, প্রসব করে দিয়েছি। তুমি তো সারাদিন বস্তু বিক্রি করে বাড়িতে আসলে, এসে যদি দেখো মা হেগে ফেলেছে বিছানার উপর, পায়খানা করেছে, রাগ হইয়া যদি আমাকে গালি দাও, যদি আমাকে ধমক দাও, তোমার ভয়ে আমার এই চোখ দিয়ে পানি পড়ছে। এই কথা বলার পর কোনদিন তো আমাকে তুমি গালি দাও না, খাটের নিচে কোনদিন আমাকে ফেলে দাও নাই, মা তুমি তো সেই দুঃখিনী মা, তোমার খেদমত করলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হবে মা, আমি কোনদিন তোমাকে গালি দিব না, আমি কোনদিন চোখ নোটা করব না, আমি কোনদিন তোমাকে ধমক দিব না, মা যতদিন তুমি আমার কাছে আল্লাহ তোমাকে রেখেছে আমি প্রাণ দিয়া আমি তোমার খেদমত করব, আমি তোমাকে কোনদিন ধমক দিব না, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আপনারা কোন সন্তানের মুখে এই সুন্দর কথাগুলি শুনে মায়ের মন বেজার হলো না খুশি হলো? কম খুশি না বেশি খুশি? দু হাত বাড়াইয়া মাকে বুকে উঠাইয়া নিয়া পায়খানা প্রসবে সারা ঘাম মাখা ঘৃণা না করে মাকে বুকে জড়াইয়া নিয়া গোসলখানায় নিয়ে বসাইয়া কুসুম কুসুম গরম পানি করে উত্তম রূপে মাকে গোসল করালো, গোসল করাইয়া তারপরে মাকে জায়নামাজ বিছাইয়া বসতে দিয়া কয় মা ভালো কাপড় চোপড় পরাইয়া মাকে সাজাইয়া দিয়ে কয় মা তুমি আল্লাহর ইবাদত করো। ছেলেটি তাড়াতাড়ি মার পায়খানা প্রসব ভর্তি বিছানা পাহাড়ের ঝর্ণার কিনারায় নিয়া ভালো করে ধুইয়া রোদ্রে শুকাইতে দিয়া ছেলেটি গোসল করে পবিত্র হইয়া তাড়াতাড়ি বাড়িতে এসে মায়ের জন্য গোস্তের গরম গরম বুনা আর নরম নরম করে রুটি বানালো, গরম গরম রুটি গরম গরম গোস্তের ভুনা নিয়া মার কাছে এসে কই মা অনেকক্ষণ যাবৎ আমি তোমাকে খাইতে দেই নাই, মা গো এসো আমি তোমাকে খাওয়াইয়া দেই। মা কয় বাবা শোনো সারাদিন গোস্ত বিক্রি করে বাড়িতে আসলা আর আমাকে আমার পায়খানা প্রসব পরিষ্কার করলা, গরম পানি করে আমাকে গোসল করালা, বাবা মা তুমি আমাকে দাও আমি আস্তে আস্তে খাই, তুমি একটুখানি আরাম করো। ছেলে কয় মা আমি নিজে হাত দিয়া তোমাকে না খাওয়াতে পারলে আমার আত্মা কোনদিন শান্তি পাবে না, মা কপালে চুমা দিয়া মাকে কোলে উঠাইয়া আনিয়া ওরাতের উপরে বসাইয়া বুকের সঙ্গে মাকে ট্যাক লাগাইয়া একটুখানি গোস্তের ভুনা আর একটুখানি রুটির টুকরা নিয়া মায়ের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, মা ওই গোস্তের ভুনা আর রুটি চেবায় চোখ দিয়ে দর দর করে পানি ফেলে কান্দে আর কয় তুমি না মায়ের দোয়া কবুল করো গো আল্লাহ, আল্লাহ আমি তোমার বান্দি আমি দুঃখিনী মা, আমার এই কলিজার টুকরা সন্তানের জন্য
দোয়া করলাম আল্লাহ মায়ের দোয়ার বরকতে মায়ের খেদমতের কারণে আল্লাহ আমার এই ছেলেকে হযরত মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও আরাল থেকে আরাল থেকে মুসা আলাইহিস সালাম বের হইলেন এবার ছেলেকে জড়িয়ে ধরে বলল বেটা আমি সেই মুসা আল্লাহর কাছে জানতে চাইছিলাম আমার সঙ্গে কে জান্নাতে যাবে আল্লাহ তোমার কথাই বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে একমাত্র তোমার মায়ের দোয়ার কারণে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা বলুন তো মায়ের থেকে আপনারা দোয়া নেবেন না বর্দোয়া নেবেন দোয়া নেবেন দোয়া না বর্দোয়া কারা কারা দোয়া নিতে চান আমার আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ আমি অন্ধ মানুষ মায়ের দোয়া নেবার জন্য হাত তুলেছি যারা হাত তুলল সবাইকে মায়ের দোয়ার কারণে আমাদের জীবনকে ধন্য করে দাও আমাদের জীবনকে প্রসন্ন করে দাও আমাদের জীবনকে কণায় কণায় রহমত দিয়ে ভরে দাও আচ্ছা হাত নামা মায়ের বরদোয়া চান কারা কারা মায়ের কাছ থেকে বরদোয়া নিতে চান কারা কারা তারা তারা হাত তোলেন তো তাহলে